প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 56 নম্বর পাতার বাংলা বিষয়ের এমসিকিউ প্রশ্নগুলির সমাধান করব। তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অতি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের প্রত্যেকটি সেটের বিভিন্ন এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আমি এই টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের বিভিন্ন সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলির উত্তর পোস্ট করব। তাহলে শুরু করছি 56 নম্বর পৃষ্ঠার বাংলা বিষয়ের এমসিকিউ প্রশ্নগুলির উত্তর। 1.1, তপনের চেয়ে তার ছোট মাসি বড়। ক, 10 বছরের। খ, 12 বছরের। গ, 8 বছরের। ঘ, 9 বছরের। এখানে সঠিক উত্তর গ, 8 বছরের। 1.2, গিরিশ মহাপাত্রের বুক পকেটে যে রুমাল দেখা যাচ্ছিল তাতে আঁকা ছিল ক, হরিণ। খ, বাঘ। গ, ফুল। ঘ, হাতি। এখানে সঠিক উত্তর খ, বাঘ। 1.3, ওসব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা। ক, ধন জন যৌবন। খ, সংসারের মায়া। গ, বাড়িঘর। ঘ, টাকার থলি। এখানে সঠিক উত্তর ক, ধন জন যৌবন। 1.4, বজ্রশিখার মশাল জেলে আসছে। ক, প্রলঙ্কার। খ, ভয়ঙ্কর। গ, কালাপাহাড়। ঘ, ঝড়। এখানে সঠিক উত্তর খ, ভয়ঙ্কর। 1.5, খণ্ড খণ্ড করিয়া কাটিনু, যাকে কাটার কথা বলা হয়েছে ক, দাশরথীকে। খ, বৈরীদলকে। গ, শত্রুদলকে। ঘ, অসুরদলকে। এখানে সঠিক উত্তর খ, বৈরীদলকে। 1.6, বিদ্রুপ করেছিল ক, সুন্দরকে। খ, ভীষণকে। গ, আফ্রিকাকে। ঘ, ইতিহাসকে। সঠিক উত্তর খ, ভীষণকে। 1.7, তলোয়ারের চেয়ে শক্তিধর হল ক, বোমা। খ, ক্ষেপণাস্ত্র। গ, কলম। ঘ, বন্দুক। এখানে সঠিক উত্তর গ, কলম। 1.8, কথাই বলে কালি কলম মন, লেখে ক, দুজন। খ, তিনজন। গ, পাঁচজন। ঘ, চারজন। সঠিক উত্তর খ, তিনজন। 1.9, শৈশবে লেখক হোম টাস্ক করতেন ক, কাগজ। খ, কলাপাতাই। গ, তালপাতাই। ঘ, ভুজপত্রে। সঠিক উত্তর খ, কলাপাতাই। 1.10, ধাতুর সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে বলে ক, শব্দ বিভক্তি। খ, শূন্য বিভক্তি। গ, তির্যক বিভক্তি। ঘ, ক্রিয়া বিভক্তি। এখানে সঠিক উত্তর ক্রিয়া বিভক্তি। 1.11, ভাবখানা ভালো ঠেকছে না, খানা হল ক, বিভক্তি। খ, কারক। গ, নির্দেশক। ঘ, অনুসর্গ। এখানে সঠিক উত্তর গ, নির্দেশক। 1.12, ছোট মাসি একটি গল্প লিখেছি, ছোট মাসি হল ক, কারক। খ, অকারক। গ, নির্দেশক। ঘ, বিভক্তি। এখানে সঠিক উত্তর খ, অকারক। 1.13, দ্বিগু সমস্ত পদের ব্যাসবাক্য হল ক, দ্বিগু যে। খ, দ্বিগু অধিক। গ, দ্বিগুরুর সমাহার। ঘ, দ্বিগুরুর সমাহার। সঠিক উত্তর গ, দ্বিগুরুর সমাহার। তিল থেকে তেল হয়, তিল পদটি হল ক, উৎপত্তিবাচক। খ, কালবাচক। গ, অবস্থানবাচক অপাদান। ঘ, স্থানবাচক অপাদান। এখানে সঠিক উত্তর ক, উৎপত্তিবাচক অপাদান। 1.15, ব্যাপ্তি অর্থে যে তৎপুরুষ সমাস হয় তা হল ক, করণ তৎপুরুষ। খ, কর্ম তৎপুরুষ। গ, অপাদান তৎপুরুষ। ঘ, অধিকরণ তৎপুরুষ। এখানে সঠিক উত্তর খ, কর্ম তৎপুরুষ। 1.16, পূর্বপদ ও পরপদের মধ্যে যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে ক, রূপক কর্মধারয়। খ, উপমান কর্মধারয়। গ, উপমিত কর্মধারয়। ঘ, নিত্য সমাস। এখানে সঠিক উত্তর ক, রূপক কর্মধারয়। 1.17, দ্বন্দ্ব কথাটি ব্যাকরণে গৃহীত হয়েছে যে অর্থে তা হল ক, মিলন। খ, বিবাদ। ঘ, সংঘাত। ঘ, বিশ্লেষণ। এখানে সঠিক উত্তর ক, মিলন। এই টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের প্রত্যেকটি সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।